धार दादू के धार। अरे धोते हो बना एखनो बॉल आते। नमस्कार, आज के आम्रा रान्ना करब देशी मुर्गी दिए एक टेस्टी रेसिपी। शुरू थे के शेष पर्यंत आमादेर भिडियोटा देखबेन। नतून भावे नतून साजे दादू नातनीर रहस्य निये आज एपिसोड शुरू करते चलेछि। आपनारा संगे थाकबेन आर आमादेर मजादार रेसिपी देखबेन। आसुन बंधुरा, जल निये आसि। आसुन, धारे धारे जल पेये गेछि बंधुरा। আর চিন্তা নাই, যত জল লাগবে নিয়ে নেব আজকে। চলে আসুন বন্ধুরা, মুরগির লড়াই শুরু হয়ে গেছে। আমরা যে মুরগিটা নিয়ে এসেছি আর গ্রামের মুরগির সঙ্গে লড়াই চলছে। এই দেখুন, ওই পাশে আমাদের না, আমাদের উনুনটা এখন আমরা ধরিয়ে নিচ্ছি। হাতে জল চাপিয়ে দি, এখন তাড়াতাড়ি করে দি। আলু ছুলে নেব। নমস্কার বন্ধুরা, আজকের এপিসোড দাদু আর নাতনির এপিসোড। আজকে আমাদের হাসি চলবে, মজা চলবে, তার ভিতর দিয়ে একটু চুটকিও চলবে। আজকে আমি দাদুকে জিজ্ঞাসা করব, আমাদের সঙ্গে আজকে না হলো 10টা থেকে 12টা এপিসোড করা হয়ে গেল। দাদু তুমি কিছু বলো। আমি এই বিলফুড কিচেনে কাজ করতে পেরে আমি খুব গর্বিত এবং আনন্দিত। বেগুন কেটে নেব। দাদু যখন সামনে আছে আমরা কি খারাপ থাকতে পারি রে? দাদু, হ্যাঁ বলো। দাদু তুমি তো আমাদের মাথায় ছাদ গো। হ্যাঁ, বরবটি কেটে নেব। এবার কেটে জামাই বাবু চলে আসো তাড়াতাড়ি। টাটকা কুমড়ো খেতে খুব স্বাদ হবে। দাদু দাদু, হ্যাঁ বলো। দিদিমার মুখটা কি এরকম কুমড়োর মতন ছিল? দিদিমার মুখ তো প্রথমে কুমড়ো ছিল, এখন নাতিদের পাড়ায় পড়ে এখন সেই কুমড়ো ছেড়ে দিয়ে এখন হাসি ফুল হয়েছে। ছত্রিশ চাল সুন্দর করে ধুয়ে নেব। ঢাকনাটা খুলো তো।
রসুন বেটে নেব, কাঁচকলা, আদা, লঙ্কা চিরে নেব, চোখের জল বার করে নেব, কড়াই চাপিয়ে দিলাম, সরষের তেল, বিড়ি কলাই বড়ি ভেজে নেব, বড়ি ভাজা হয়ে গেছে, তেজপাতা, পাঁচ ফোড়ন, আদা, জিরে, হলুদ, কাঁচকলা, বাদ বাকি সবজিগুলো দিয়ে দেব, লবণ, লঙ্কা কুটে নেব, কাঁচা লঙ্কা, সরষের তেল, টমেটো, তেজপাতা, জিরে, পেঁয়াজ, আদা, রসুন, ধনে, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, হলুদ, পরিমাণ মতো ঝোল দিয়ে দেব, দাদুর সঙ্গে কাজ করে আনন্দ আছে, দাদু নাতনিদের ব্যাপার, লবণ, মাংসটা দিয়ে দেব, বিড়ি কলাই বড়িটা দিয়ে দেব, টমেটো, তাই আর বল হালকা পরিমাণে একটু ঝোল দিয়ে দেব, গরম মশলা দিয়ে দেব, আমাদের হয়ে গেছে, নামিয়ে নেব, তাহলে চলুন
আমাদের সমস্ত রান্না বান্না কমপ্লিট, আমাদের সবাই চলে এসেছে, আমরা সবাইকে সার্ভ করি। আমাদের এই প্রয়াসের সঙ্গে জুড়ে থাকার জন্য ভিলফুড কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ এই মহান সেবা আমাদের সকলের মধ্যে ভাগ করে দিয়েছেন কানাডা থেকে শ্রাবণী মুখার্জি। শ্রাবণী দিদিকে অনেক অনেক শুভেচ্ছা রইল, ধন্যবাদ। ঠিক এভাবেই আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এখনো যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে বলছি যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে এসে দাঁড়ান। ধন্যবাদ। ঠিক আছে।